হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার হলিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান ঈদ উপলক্ষে তারা যে সমস্ত শপিং করলেন সেগুলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। শাকিব খান সকালবেলায় জয়কে বলে রেখেছিল, আজ মাম্মাকে নিয়ে তুমি রেডি থেকো, আমরা আজকে স্পেশাল শপিং করব। জয় বলছিল, স্পেশাল শপিং মানে কি? শাকিব খান বললেন, তুমি গেলেই সেখানে দেখতে পাবে। তারপর জয় ঘুম থেকে উঠে অপুকে বলল, মাম্মা আমরা আজকে স্পেশাল শপিং করব, পাপা বলেছে তাড়াতাড়ি আমাদের যেতে হবে। অপু বিশ্বাস বলেন, তাড়াতাড়ি যেতে হবে? কখন যেতে হবে? এখন তো মাত্র বাজে 9টা, এখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যেতে হবে? কোথায় যাবি তুই? তোর কি শ্যুটিং আছে? জয় বলে, হ্যাঁ আমার আজকে স্পেশাল শ্যুটিং আছে, আমি আজকে ধানমন্ডি যাব। অপু বিশ্বাস বলেন, ধানমন্ডি আবার কিসের শ্যুটিং আছে? আর সত্যি সত্যি সিরিয়াসলি বলছিস, একদম মনে হয় যেন তুই কোন সিনেমার হিরো। জয় বলেন, আমি তো সিনেমারই হিরো, তোমাদের চাইতে আমি আরও অনেক ভালো অভিনয় করতে পারি, তোমরা তো কিছুই পারো না। সেই কেমন শুধু খালি একটু হাত নাড়াও পা নাড়াও, ওটা কোনো নাচ হলো? আমার টিচার আমাকে স্কুলে অনেক ভালো নাচ শিখিয়েছে, তুমি দেখতে চাও? অপু বিশ্বাস বলেন, না না সেটা আমাকে দেখতে হবে না, তুমি যে খুব ভালো নাচ শিখিয়েছো সেটা তো আমি খুব ভালো করেই জানি। তখন জয় বলে, তুমি আর পাপা একটা মুভিতে নাচ করছিলে না, ওই নাচটা দেখে দেখে আমি টিচারকে বলেছি, টিচার মাম্মা মতো আমাকে নাচ শিখিয়ে দাও। তখন টিচার বলে, তোমার মাম্মা কোনটা? তখন আমি দেখিয়েছি তোমার এটা, এই ভিডিওটা আমার ট্যাবে। তখন অপু বিশ্বাস বলেন, তুই কত বড় দুষ্টু হয়েছিস, টিচারকে এগুলো মানুষ কেউ দেখায় ক্লাসের মধ্যে, তোকে ধরে পিটিয়ে দেয়নি, সেটাই তো অনেক বেশি। জয় বলে, আমার টিচার আমাকে অনেক বেশি ভালোবাসে, আর ওটা তো আমাদের কালচারাল প্রোগ্রামের রিহার্সাল ছিল, তো সেখানে তো নাচ দেখাতেই হবে, ঈদের উপলক্ষে আমাদের আমাদের ক্লাস পার্টি হবে, সেই ক্লাস পার্টিতে আমরা নাচবো। অপু বিশ্বাস বললেন, ও আচ্ছা বুঝতে পেরেছি, তো সব কিছু রেখে তুমি আমার নাচটাই বা কেন দেখাতে গেলে, পৃথিবীতে কি আর কারো নাচ নেই? জয় বলে, হ্যাঁ আরও সবার নাচ আছে, কিন্তু আমার মম আর পাপার নাচ তো আরও বেশি সুন্দর, তারা তো ঢালিউড সুপারস্টার, এজন্য তো তাদের নাচ আমি দেখিয়েছি। তারপর সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস ও যায় তিনজন মিলে ধানমন্ডি সুপার শপ শপে গেল, এবং সেখানে তারা আসলেই অনেক সুন্দর একটা শপ দেখতে পেল, যেখানে দুবাই থেকে যেরকম শপিং করা যেত সেই শপিং মলের মতোই একটি দারুণ নতুন শপিং মল হয়েছে, যেখান থেকে অনেকগুলো পাঞ্জাবি এবং ড্রেস কিনে দিল আবরাম খান জয়কে, জয়ের পছন্দের একটা গাড়িও কিনে দিল। জয় তো মহা খুশি, এইখানে এত সুন্দর জিনিস পেয়ে অপু বিশ্বাস অনেক খুশি হলেন। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।